আজকে একটি পরিষ্কার ভাষায় আপনার মাধ্যমে বাংলাদেশ সহ প্রবাসী সকল মানুষকে জানাতে চাই, এই অবৈধ ফ্যাসিস্ট হাসিনার সাথে বিএনপি কখনো চা খেতে বসবে না। চার দাওয়াত একবার নয় হাজারবার দিলেও ফ্যাসিস্টের সাথে, এই মাফিয়ার সাথে, এই মাফিয়া হাসিনার সাথে চায়ের দাওয়াতে কেউ বসবে না, বিএনপির কোনো লেভেলের নেতৃবৃন্দরা বসবে না। জানেন কেন? যদি ফ্যাসিস্টের সাথে, এই অবৈধ প্রধানমন্ত্রীর সাথে বসতেই হতো, তখন আমাদের মা বেগম খালেদা জিয়া আজকে অন্যায়ভাবে কারাগারে থাকতে হতো না। আমাদের মা বেগম খালেদা জিয়া আজকে এই অসুস্থ অবস্থায় ওনার উন্নত চিকিৎসার জন্য চিকিৎসা নিতে পারতেছেন না, কারণ মা বেগম খালেদা জিয়া এই অবৈধ প্রধানমন্ত্রীকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য এক মিনিটের জন্য টলারেট করেন নাই। উনি আপোষহীনভাবে বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য উনি আপোষ করেন নাই, এবং এই অবৈধ প্রধানমন্ত্রীকে কখনো স্বীকৃতি দেন নাই। অতএব আমাদের মা বেগম খালেদা জিয়া যেহেতু এই অবৈধ প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট, এই মাফিয়া প্রধানমন্ত্রীর সাথে বসার কোনো সুযোগই নেই। উনি যখন উনি মিনিমাম ওইটা অ্যালাউ করেন নাই, আপোষহীনভাবে আন্দোলন সংগ্রাম চালিয়েছেন, তারই ধারাবাহিকতায় বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমান, মা বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় দেশনায়ক তারেক রহমান একইভাবে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন এবং মা বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন কন্টিনিউ করে যাচ্ছেন। আমরা শেষ পর্যন্ত করে যাব ইনশাল্লাহ। আগামীকালকে আমরা হাইড পার্ক স্পিকার কর্নারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুক্তরাজ্য, এখন প্রত্যেকটি জোনাল কমিটি, অঙ্গসংগঠন এবং প্রবাসী বাংলাদেশিরা আমরা সেখানে জমায়েত হব। আমরা আমাদের যে কর্মসূচি বাংলাদেশের অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা লন্ডনে আছেন এখন, উনি আগামীকালকে যে কর্ম যে উনার যে উনি যেখানে থাকবেন আমরা সেখানে ওইখানে প্রতিবাদ জানাব, প্রতিহত করব। আমরা এর জন্য যুক্তরাজ্য বিএনপি এবং অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন এবং প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি এবং অতি সত্বর যাতে এই ফ্যাসিস্ট হাসিনা পদত্যাগ করে তার দাবিতে আমরা এবং পাশাপাশি মা বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর জন্য এই সব দাবিতে আমরা আগামীকালকে হাইড পার্ক স্পিকার কর্নারে জমায়েত হব। এইখান থেকে আমরা যেখানে হাসিনা যাবে সেখানেই আমরা যাব। আমরা সারা দিনের কর্মসূচি, যেখানে হাসিনা সেখানে প্রতিবাদ, যেখানে হাসিনা সেখানে প্রতিরোধ, এই অবস্থায় আমরা রেডি, আমরা সম্পূর্ণ প্রস্তুত। আমরা লন্ডনের বিভিন্ন শহর থেকে প্রত্যেকটি শহর থেকে নেতৃবৃন্দরা আসতেছেন, যেখানে হাসিনা সেখানে প্রতিবাদ, যেখানে হাসিনা সেখানে প্রতিরোধ। আপনারা জানেন বাংলাদেশে আমাদের মা, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী মা বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে এই ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ আমরা এক্ষুনি চাই, ইমিডিয়েটলি চাই। এই কারণে আমরা আগামীকালকের কর্মসূচি এবং পরের দিনের কর্মসূচি, যদি এর পরের দিনও উনি থাকেন তাহলে ওই দিন আমাদের লাগাতার কর্মসূচি থাকবে ইনশাল্লাহ। প্রথম দুই দিন আপনারা কর্মসূচি কেন দিলেন না? অনেকেই বলতেছেন যে আওয়ামী লীগের সাথে বা প্রাইম মিনিস্টারের চার দাঁত দেওয়ার পর থেকে আপনারা কর্মসূচি একটু নরম করেছেন, এটি কতটুকু সত্য? আমি বুঝলাম না আপনাদের মিডিয়া, ওই সম্মানের সহিত বলতেছি মিডিয়ার যারা সাংবাদিক বন্ধুরা আছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনারা জানেন আপনারা কোনো নিউজ করতে পেরেছেন? পারেন নাই, কারণ তার কোনো কর্মসূচি নেই, তাকে কেউ কোনো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, কারোর সাথে মিটিংয়ের একটা দেশের, কারণ সে ফ্যাসিস্ট, সে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হিসাবে
তাকে কেউ এখন এই যুক্তরাজ্যে কোনো জায়গায় কোনো অফিসিয়াল প্রোগ্রাম পাচ্ছে না। আমরা অপেক্ষায় ছিলাম, আজকেও আমরা এর আগে আপনাদের মাধ্যমে সবাইকে বলে দিছি যুক্তরাজ্য বিএনপি রেডি আছে, যখন যেখানে হাসিনা যাবে সেখানে যুক্তরাজ্য বিএনপি প্রতিবাদ জানাবে, প্রতিহত করবে, সেখানে পৌঁছে যাবে যুক্তরাজ্য বিএনপি। আমরা বলেছি শুরু থেকে, আসার আগ থেকে বলেছি, কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টের কোনো রাজনৈতিক দল তাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, কারোর সাথে তার কোনো মিটিং নেই। আপনারা কি বলতে পারেন আগামীকালকে আওয়ামী লীগের মিটিং ছাড়া, আওয়ামী লীগের যে মিটিংটা আছে দুপুর 11:30 12টার দিকে শুরু হবে, সেই মিটিং ছাড়া আর কোনো মিটিং আপনারা তার কেজুয়েল পেয়েছেন? পান নাই, কারণ এদেশের লেবার পার্টি বলেন, কনজারভেটিভ বলেন, অফিসিয়াল কোনো প্রোগ্রাম তাকে দেয় নাই, কারণ তার দিন শেষ, সবাই বুঝে গেছে তাকে কেউ পাত্তা দেয় না। তার এই কারণে সে হোটেলে এসে ঘুমাচ্ছে, তার কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই, কারোর সাথে কোনো মিটিং নাই। তবে আপনাদেরকে বলতেছি, যেখানে হাসিনা যাবে সেখানেই আমরা যুক্তরাজ্য বিএনপি যাব প্রতিবাদ জানানোর জন্য। যেখানে যদি আগামীকালকে যাব, পরের দিন যাব মঙ্গলবারে, এর পরের দিন থাকলে পরের দিনও যাব, যতদিন থাকবে। আপনারা দেখেছেন, আপনারা সব আপনাদের মাধ্যমে সারা বহির্বিশ্বে প্রত্যেক মানুষ দেখেছে, সে 11 দিন লন্ডনে ছিল, 11 দিন যুক্তরাজ্য বিএনপি প্রোগ্রাম করেছে, 11 দিন না 21 দিন থাকলে যুক্তরাজ্য বিএনপি প্রোগ্রাম করতে রেডি।